করোনা সতর্কতায় দেশ জুড়ে চলছে লকডাউন। লালমাটির দেশ বাঁকুড়াও সেই সংক্রমণ থেকে বাদ গেল না, কিন্তু এত সবের মাঝে উৎসব আসে তার পূর্ব নির্ধারিত নিয়ম মেনে। সেই হিসেবে সোমবারই সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। কিন্তু দীর্ঘ লকডাউনে হাতে কাজ না থাকা অসহায় প্রান্তিক মানুষগুলি আর এই মুহূর্তে উৎসবপ্রিয় মানুষগুলির পাশে দাঁড়ালো বাঁকুড়ার কোতুলপুরের কদমগেড়ে নজরুল সংঘ। সংস্থার তরফে স্থানীয় সরিষা দিঘি সাতপট্টি দরিদ্র অসহায় ও এই মুহূর্তে কর্মহীন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে নতুন পোশাক, লাচ্ছা, সিমুই, চিনি সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হলো। নজরুল সংঘের সভাপতি শেখ শান্ত জানিয়েছেন, এদিন মোট 85 জনের হাতে এই পোশাক ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আমাদের কদমগেড়ে নজরুল সংঘর পক্ষ থেকে আমাদের কোতুলপুর সরিষে দিঘি সাতপটি যারা দরিদ্র দুস্থ মানুষ আছে, আমাদের ওই ঈদ উপলক্ষে কিছু নতুন বস্ত্র, তার সাথে লাচ্চা, সিমুই, চিনি বিতরণ করা হলো আজকে। আমাদের কমসে কম 80-85 জনকে নতুন বস্ত্র, লাচ্চা, সিমুই, চিনি দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম। তো সামনে বছর আরও বেশি করে দেওয়ার চিন্তাভাবনা আমাদের আছে। আমাদের কদমগেড়ে, কোতুলপুর, বাঁকুড়া। নিউজ আজ বাংলা, কোতুলপুর।